হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দর্শক, থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছেন কী নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। রিয়েল রিসার্চ এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, যেখান থেকে আমরা প্রত্যেক দিন নতুন নতুন সার্ভে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতেছি টিএনসি টোকেনটা। তো যারা নতুন ইউজার অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন না, তারা কীভাবে কী করবেন সেটা তো দেখিয়েই দেবো, এবং যারা পুরাতন আছেন তারা একটা প্রবলেম ফেস করেন। তো প্রবলেমটা কি সেটা তো আমি তাদের অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে আপনাদের দেখাই। তো এটা কিন্তু পুরাতন ইউজারটা দেখাচ্ছি ফার্স্টে, তারপর পরবর্তীতে নতুন ইউজারদের কীভাবে কী করবেন সেটা দেখিয়ে দেব। তো এখানে অনেক সময় দেখা যায় যারা পুরাতন ইউজার আছেন তাদের দেখা নো সার্ভে লেখা ওঠে, কিন্তু অনেকেই সার্ভে কমপ্লিট করতে আছে, এর কাছে শুনেন এ দুইটা সার্ভে কমপ্লিট করছে, তিনটে সার্ভে কমপ্লিট করছেন, কিন্তু আপনার এখানে কোনো সার্ভে আসতে আসে না। এটার কারণ কি সেটা আমি একটু পরে আপনাদের জানাবো, এবং যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করবেন, কারণ ওপেন করার সাথে সাথে এখনও দুইটা সার্ভে অ্যাভেলেবেল রয়েছে। যেমন এই সার্ভে তার টাইম আছে, কিন্তু এটা যে কয়জন ইউজারকে দিবে এখানে লোক পূরণ হয়ে গেছে, কিন্তু একটু নিচের দিকে আসলে এখানে দেখুন আরও সার্ভে আছে। এই একটা সার্ভে আছে যেটা টাইম আছে 1 দিন 17 ঘন্টা, দেবে টোটাল 42,000 না 4,20,000 মানুষকে, তো এখানে 2,80,000 মানুষ সবেমাত্র হয়েছে, এখনও প্রায় 2 লাখের মতো বাকি গেছে, এটা টাইম নেই বেশি একটা। তো যারা নতুন ইউজার সে তারা এখানে পাবেন না, এগুলো তো আমি কমপ্লিট করে ফেলছি সার্ভেগুলো, তাই এই সাইডে চলে আসতে আছে। তো একটা সার্ভে আছে, এখান থেকে পাবেন 10টা টিএনসি টোকেন, এবং নিচে আরও একটা এইটা সার্ভে আছে। তো এই সার্ভে দুইটা যারা নতুন ইউজার ওয়ান গোয়াঙের এখানে আসবেন অ্যাকাউন্ট খোলার পর, তাহলে এখানে সার্ভে দুইটা পেয়ে যাবেন। তো সার্ভে দুইটা কীভাবে কী কমপ্লিট করবেন সেটা আমি বলে দিব। তো সার্ভে যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন কমপ্লিট শেষ করবেন, তারপর কমপ্লিটের উপর ক্লিক করলে তারপর এখানে সার্ভেগুলো আপনি আবার দেখতে পারবেন। তো এখান থেকে থ্রি আইকনের উপর ক্লিক করলে এখান থেকে আপনার ব্যালেন্স রয়েছে, ওপেন ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটও এখানে দেখতে পারবেন, সেন্ডের উপর ক্লিক করলে এখান থেকে আপনি টোকেনটা দেখুন কত অনেকগুলো এক্সচেঞ্জ আছে সাইটে লিস্টেড রয়েছে। আমি যদি কয়েনগেগোতে এসে দেখাই, তাই যে দেখুন এখানে আমি টিএনসি লিখে যদি সার্চ করি টিএনসি টোকেনটা চলে আসবে। তো একটু ওয়েট করুন, যে দেখুন টিএনসি টোকেনটা চলে এসেছে, এখান থেকে যদি আমি এক্সচেঞ্জে চলে আসি দামটা এখন অর্ধেক হয়ে গেছে, এটার একটা টোকেনের মূল্য 10 সেন্ট ছিল এক সময়। তো দেখুন অনেকগুলো এক্সচেঞ্জ সাইটের ভিতরে লিস্টেড আছে, বা টোকেনটা পাওয়ার সাথে সাথে আমাদের কাছে সেল করে দিতে পারবেন। আমার যে বাই সেল গ্রুপ আছে ওখানে গিয়ে সেল পোস্ট করলে অনেকে টোকেনটা কিনে নেয়, আপনাদের কাছ থেকে টোকেনটা কিনে নেবে। তো আমার বাই সেল গ্রুপ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিকে গেলে পেয়ে যাবেন, ওখানে সবাই জয়েন করে নেবেন। তো এখন আসুন, এখানে জয়েন করার বিনিময়ে তো আপনারা ইনস্ট্যান্ট টাকা পাচ্ছেনই, তো 20টা টোকেনের দামও যদি আমি আপনাদের হিসাব করে দেখাই, জয়েন করার বিনিময়ে যে এখন 20টা টোকেন পাবেন, তো এখানে যদি আমি 20টা টোকেন লিখি 20টা দাম আছে 120টা হয়ে গেছে এখানে, না এই যে দেখুন 20টা টোকেনের দাম আছে $1.16 মানে 100 টাকার মতো। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইনস্ট্যান্ট 100 টাকা পাচ্ছেন, কিন্তু 100 টাকা সম্পূর্ণ আপনি নিতে পারবেন না। তা আমার মতে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর যে টোকেনগুলো ইনকাম করবেন আমার মতো করে এরকম হোল্ড করবেন, এখন উইথড্র করবেন না, কারণ উইথড্র করার সময় কিন্তু 10টা টোকেন ফি কেটে নেয়, এরকম হোল্ড করবেন। এই যে দেখুন আমি কিন্তু এখানে এই সার্ভে কমপ্লিট করে প্রত্যেক নিয়ে তো এখান থেকে কিন্তু টিএনসি ইনকাম করতে আসি, তো এখান থেকে প্রত্যেক দিন আজকে দেয়নি, কালকেও 2টা সার্ভে দিয়েছিলো যেখান থেকে আমরা সবাই 20টা করে টিএনসি ইনকাম করতে পেরেছিলাম, যেটা মূল্য কিন্তু 100 টাকার মতো। তো কেউ মিস করবেন না, অফারটার ভিতরে অংশগ্রহণ করে নিন, আমি ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে প্রবলেমটা রয়েছে পুরাতন ইউজারের, যাদের সার্ভে আসে না, এখান থেকে সার্ভের উপর ক্লিক করলে সার্ভে আসে না, সার্ভে অনগোয়িং থাকা সত্ত্বেও সার্ভে আসে না, সেটা কিসের জন্য সেটা এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। তো অনেক কথা বলে ফেলা, তো এখন আসুন মূল ভিডিওতে চলে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্টটি রিকোয়েস্ট, যারা না করলেই নয়, যারা এখন পর্যন্ত আমার অনলাইন আন পড়ো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে আসা নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও লাইভ পেমেন্ট করে ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে এখন চলুন মূল ভিডিওতে চলে আসি, দেখিয়ে দিই আপনাদের প্রবলেমটার সমস্যাটার সমাধান কীভাবে কী করা যায়। তো আগে দেখাই যারা নতুন ইউজার আছেন তারা কীভাবে জয়েন করবেন, তারা জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, তো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে।
এই পোস্টটি চলে আসলে এখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন, দেখে এই অফারটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন। এই ভিডিওটা দেখলে এটার ভিতরে দেখানো আছে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন, অংশগ্রহণটা করে নেবেন। তো এই ভিডিওতে আমি এক্সট্রা একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশানে কীভাবে KYC করতে হয়। থ্রি আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন আইডেন্টি ভেরিফিকেশান আছে, তো এইটা কীভাবে করতে হয় এইটা দেখিয়েছিলাম। তো আপনাদের এটা না করলেও হবে, আমি করছিলাম, আমার এটা রিজেক্ট করে দিয়েছে, তাতে এটা না করলে কোনো অসুবিধা নেই। আপনাদের OKYCটা ভেরিফাই করতে হবে না, আপনারা শুধু এখান থেকে যে লেভেল 23 পর্যন্ত এই যে KYCটা রয়েছে এখানে 23টা ঠিক মতো দেখা যাচ্ছে না, এই যে মার্ক করে দেখে এখানে এই যে লেভেল 23 লেখা আছে, এই KYCটা কমপ্লিট করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখানো আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক পেয়ে যাবেন। এই পোস্টের এখানে এসে এখান থেকে ভিডিওটা দেখবেন, দেখার পর এখানে এই এই পোস্টটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, এটা উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে আনলিমিটেড ইনকাম করতে থাকবেন। আনলিমিটেড ইনকাম বলতে আপনার বাড়িতে 3 সেটে ফোন থাকবে, তো 3 সেটে ফোন দিয়েই একই কাজগুলো করতে পারবেন এবং আমাদের যে বাইসেল গ্রুপ আছে ওখানে এই টোকেনগুলো সেল দিতে পারবেন। দেখুন আসুন আপনাদের যে সমস্যাটা, আমি চাইলে এটা লাইভেও দেখিয়ে দিতে পারতাম, কিন্তু লাইভে দেখার একটা প্রবলেম আছে, প্রবলেমটা কী আমি সেটা ভিডিওর মধ্যে বলে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো যাদের এখানে সার্ভে না আসে তারা যেটা করবেন, অ্যাপ্লিকেশনটা প্রথম ওপেন করবেন, ওপেন করার পর থ্রি আইকনের উপর এখান থেকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে KYC লেভেল 2, আর KYC লেভেল 2 না, KYC লেভেল 23, ওইটার উপর একটা ক্লিক করবেন। এখানে যে জিনিসটা হয়েছে এটাও আমি প্রথম জানতাম না, আমি একজনের কাছ থেকে জিনিসটা জানলাম এবং আমার সমস্যাটা হয়েছিলো, আমার সমস্যার সমাধান একইভাবে করছি। তো এখান থেকে যে KYC লেভেল 1 যেখানে আপনারা বস টস দিয়েছিলেন এখান থেকে এডিটের উপরে এটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি না, তার কারণ কি, তাহলে আমি 72 ঘন্টার জন্য অ্যাপ্লিকেশনটা আর কি ইউজ করতে পারবো না, 72 ঘন্টার ভিতরে কোনো সার্ভে আসলেও সেই সার্ভেতে আমি জয়েন করতে পারবো না। তো আপনারাও প্রথমেই জিনিসটা জেনে রাখেন, সেটা হচ্ছে আপডেটের কাজটা কমপ্লিট করলে আপনারা কিন্তু 72 ঘন্টার ভিতরে যত সার্ভে আসুক না কেন সেই সার্ভেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না। তো থিট এখন দেখাই, তো 72 ঘন্টা পর সার্ভে যেগুলো আসবে সেগুলো করতে পারবেন। তো আপনাদের তো একেবারেই সার্ভে আসতেই আছে না, তো আপনারা যেটা করবেন থিয়েটার আইকনের উপরে ক্লিক করে KYC রেটার উপরে একটা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে সার্ভেগুলো তাদের না আসতেছে না শুধু তারাই এই জিনিসটা করবেন, তাদের বয়সটা বাড়িয়ে দিবেন। এখানে বয়সের একটা ব্যাপার স্যাপার আছে, এখান থেকে KYC লেভেল 1 এখান থেকে এডিটের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে যার যত বয়স বেশি তাকে তত বেশি সার্ভে দিচ্ছে এবং সে শত তাড়াতাড়ি সার্ভে পাচ্ছে। আপনারা যেটা করবেন, তো থিয়েটার আইকনের উপরে ক্লিক করার পর নিচের দিক গেল তো এই যে KYC লেভেল 1, এইটা এডিটের উপরে ক্লিক করবেন, রেকমেন্ডেড ডেপে চলে আসবে। রেকমেন্ডেড ডেপে চলে আসলে এখানে আমার বয়স এখানে আর কি আরেকজনের কাছ থেকে স্ক্রিনশট নিয়েছি, তার কারণ হচ্ছে আমি যদি এখন আপনাদের দেখাতে আবার যদি দেখাতে চাইতাম তাহলে কী অসুবিধা হতো, আমি আবার 72 ঘন্টার জন্য, একবার তো আমি আপডেট করে 72 ঘন্টার জন্য আর কি 3 সেটটি অফার মিস করেই ফেলেছি, আবার 3 সেটটি অফার মিস করবো, তো শুধু শুধু এত মিস করার দরকার নেই। তো আপনাদের সামনে তো রেকমেন্ডেড ডেপে চলে আসবে, এখানে আপনার যে বয়সটা দেওয়া আছে বয়সটা হয়তো খুব কম দেওয়া থাকতে পারে, এখান থেকে এডিটের উপরে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এগুলো সেম রাখবেন, যেরকম আছে সেরকমই রাখবেন। নেক্সটের উপরে এটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ডেট অফ বার্থের অপশনটা চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যত পারেন 1976 দেবেন, আপনার জন্মসাল 1976 দেবেন, 76 দিয়ে তারপর এখান থেকে ওকের উপরে ক্লিক করে দেবেন, নিচে নেক্সট অপশন, নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে এই যে প্রথমে এই প্রসেস এই অপশন এই এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, তো এই অপশনটার উপর যখন ক্লিক করে দেবেন শুধু মার্ক হয়ে যাচ্ছে, তো এই অপশনটার উপর যখন ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এই অপশনটা শো হবে, এই যে এখানে এই অপশনটা শো হবে। এই অপশনটা শো হলে দেখুন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে আপনি 72 ঘন্টার ভিতরে কোনো সার্ভে করতে পারবেন না এই আপডেটটা করার ফলে। তো এখন যদি আপনি এখান থেকে এই যে প্রসেস যে লেখাটা আছে এই যে প্রসেস এটার উপর যদি এটা ক্লিক করেন তাহলে আপনার এই প্রসেসড হয়ে যায়, এরকম ইন্টারফেস চলে আসবে, বলবে আপনার সকল কিছু আপডেট হয়ে গিয়েছে। তারপর আপনি যদি আবার আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, আমি আপনাদের দেখাই, আপনারা ধরুন এখান থেকে আপনাদের বয়স টস আপডেট করার কাজগুলো শেষ, তো কাজগুলো শেষ হলে তারপর ধরুন আপনি আবার আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করছেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে তো ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে একটু লোড নেয়। তো লোড নেওয়ার পর আপনি কিন্তু আগে দেখতেন নো সার্ভে অ্যাভেলেবল লেখা, কিন্তু তখন যদি কোনো সার্ভে রানিং থাকে অবস্থায় যদি আপনি আপডেটের কাজটা কমপ্লিট করেন তাহলে দেখবেন যে সেই সার্ভেগুলো এখানে চলে এসেছে, বর্তমানে কোনো সার্ভেই নাই, সকল আমার যেসব সার্ভে ছিল সেগুলো তো আমি আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন এখানে যেসব সার্ভে আছে, এই যে
এখান থেকে এখনো কিন্তু একটা সার্ভে আছে, যারা নতুন ইউজার এখনো যারা জয়েন করবেন তারা কিন্তু এই সার্ভেটার কাজটা কমপ্লিট করতে পারবেন। এই সার্ভেটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, তার জন্য কমপ্লিট সাইডে চলে এসেছে। এটা কিন্তু এখনও অনগোয়িং আছে, এখনও 1 দিন 17 ঘন্টা টাইম আছে। এর ভিতরে যারা যারা পারেন এটা কাজটা কমপ্লিট করে নিন আমার ভিডিওটা দেখার সাথে সাথে। তো আশা করি আপনাদের সমস্যার সমাধান এতটুকুতেই হয়ে যাবে, যাদের এই সমস্যাটা দিয়েছিল যে সবাই সার্ভে আসতে আসে আপনাদের আসতে আসে না, যাদের বয়স বেশি তাদের সার্ভে আসে। আগে বয়স বেশি বলতে এখানে KYC লেভেল আপডেট করার সময় যারা বয়সটা বেশি দিছে তাদের সার্ভেগুলো আসছে, আর যারা কম দিছে তাদের সার্ভে আসে না। তো যেহেতু এখান থেকে ইনকাম করা যাচ্ছে, কোনো KYC লাগতে আসে না, কিচ্ছু লাগতে আসে না, এখান থেকে নেট খরচও তো খুব কম। একটা অ্যাপ্লিকেশন ওপেন করবেন, প্রত্যেকদিন সার্ভে কমপ্লিট করলেন, আমার বাইসেল গ্রুপে গিয়ে টোকেনটা সেল করে দিলেন, অনেকেই টোকেনটা কিনতে আসে টোকেনটা সেল করে দিলেন, বা টোকেনটা হোল্ড করে রাখলেও পরবর্তীতে ভালো প্রফিট আপনারা পাবেন। টোকেনটার দাম এখন অর্ধেকে চলে এসেছে, এক সময় টোকেনটার দাম কিন্তু 10 সেন্ট ছিল, আর এখন সেটার দাম 5.5 সেন্ট, তো অর্ধেকে চলে এসেছে। কেউ মিস করবেন না, সবাই অফারটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন। আর এখানে রেফারেল ইনকাম আছে, সেটা আমি আপনাদের দেখাই। আপনি যদি একটা রেফারেল করতে পারেন তাহলে এখান থেকে আপনি 5টা টোকেন ইনকাম করতে পারবেন। যে 5টা টোকেনের মূল্য যদি আমি আপনাদের দেখাই, বর্তমানে একটু কম হতে পারে, কম হলেও আপনি যদি রেফার করতে পারেন তাহলে একটা ভালো ইনকাম এখানে আপনার জন্য রয়েছে। তো এই যে দেখুন 5টা টোকেন, 5টা টোকেনের মূল্য কিন্তু দেখুন প্রায় 25 টাকার মতো, একটা রেফার করলে 25 টাকা পেয়ে যাচ্ছেন আপনি। 25 টাকা বলতে আপনি এটা বিক্রি টিক্রি করতে গেলে 20 টাকার মতো পেতে পারেন, কারণ যারা কিনে নেবে তারাও তো কিছু লাভ করবে, আপনার কাছ থেকে টোকেন নিচ্ছে তারা সেটা এক্সচেঞ্জ করে কিছু লাভ করবে না। তো সবাই জয়েন করে নেবেন, আর পারলে একটু রেফার করার চেষ্টা করবেন। রেফার কীভাবে করবেন, অ্যাপ্লিকেশনের থ্রি আইকনের উপর ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে এই যে রিফারেল লেখাটা অপশন আছে, এই যে রিফারেল এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে এখানে এই যে দেখুন কপি লেখা আছে, তো একটু ওয়েট করুন, এখানে একটু লোড নিচ্ছে। তো এই যে দেখুন এখানে কপি লেখা আছে, আপনারা এখান থেকে কপির উপর ক্লিক করে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে এটা কপি করে আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে যদি এখানে আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে জয়েন করে তাহলে আপনি প্রত্যেক রেফারেলে 5টা করে এক্সট্রা টোকেন ইনকাম করতে পারবেন। আমি আমার ওয়ালেটে কেন দেখাতে পারবো, এই যে দেখুন এই যে ট্রান্সফার, এই যে 2টা রয়েছে 5টা 5টা, আমি যদি এটা দেখাই আপনাদের, তো এখানে মেমো, এই যে দেখুন মেমো, মেমোর এখানে কিন্তু তারা বলেই দিয়েছে এটা রেফারেল রিওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন, সবাই কাজ করবেন, যারা যারা এখন পর্যন্ত এটা কাজ করতেছেন না সবাই কাজ করবেন, এবং প্রত্যেক দিন যেদিনই নতুন নতুন সার্ভে আসবে সেই সার্ভেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিতরে সবাই জয়েন থাকবেন এবং এখানে অ্যাক্টিভ থাকবেন। এই যে দেখুন এখানে যখনই নতুন সার্ভে আসে আমি কিন্তু আপনাদের এই যে দেখুন আপডেট দিয়ে দিই, এই যে দেখুন এখানে আপডেট দিয়ে দিয়েছিলাম 1 সার্ভে অ্যাভেলেবল 10 TNC ফার্স্ট ক্লেম নাও, এরকম প্রত্যেক দিন যখনই সার্ভে আসে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দিই, তো সবাই এটার ভিতরে অ্যাক্টিভ থাকবেন। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটু লাইক করবেন। আর শেয়ার করার মূল কারণ হচ্ছে যাতে করে এই অফারটি সম্পর্কে বা এই প্রবলেমটি যদি আপনার বন্ধুরাও ফেস করে থাকে তারা এই প্রবলেমটির সমাধান সম্পর্কেও বিস্তারিত বিষয়বস্তু জানতে পারে, এবং অফার যারা যদি অফারটা সম্পর্কে একদমই না জেনে থাকে তাহলে অফারটা সম্পর্কে বিস্তৃত বিষয়বস্তু সম্পর্কে জেনে এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম প্রত্যেক মাসে করে নিতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি, খোদা হাফেজ।